সব সমালোচনার জবাব টেস্ট ক্রিকেটে ব্যাট হাতেই দিচ্ছেন লিটন কুমার দাস। তিনি দিন দিন হয়ে উঠছেন বাংলার বিরাট কোহলি। সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন চরম ব্যর্থ, তবে ফর্ম্যাটটা যখন টেস্ট ক্রিকেট তখন যেন নতুন এক লিটন দাসে দেখা পায় ক্রিকেট বিশ্ব। দৃষ্টিনন্দন সব শটে নজর কাড়তে বাধ্য করেন ক্রিকেট প্রেমীদের, আর এখন তো রান বন্যা ছোটাচ্ছেন উইলো হাতে, যার জলজাত উদাহরণ ক্রাইস্ট চার্চ টেস্ট, যেখানে সবুজ উইকেটে ব্যাট হাতে শাসন করেছেন ট্রেন্ট বোল, টিম সাউথের মতো বিশ্বমানের পেসারদের। তবে সাদা মাটাভাবে টেস্ট ক্যারিয়ার শুরু করা লিটনের এমন পুনর্জন্ম ঘটল কীভাবে? সাফল্য ব্যর্থতা দাঁড়িপাল্লায় ফেললে লিটনের টেস্ট ক্যারিয়ারের দুটো ভাগ স্পষ্ট। প্রথম ভাগে অভিষেকের পর প্রথম পাঁচ বছর, যেখানে ২০ ইনিংস ব্যাট করা লিটনের সর্বোচ্চ ৯৪। ২০১৮ সালে চট্টগ্রামের সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। পরিসংখ্যান বলে ৫৫০তে লিটনের সেই সময়ের গড় মোটে ২৬। লাল বলের ক্রিকেটে এমন গড় তার টেস্ট খেলার যোগ্যতা কী করেছিল প্রশ্নবিদ্ধ। সাল ২০২১ ফেব্রুয়ারি মাস, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে করেন ৩৮, দ্বিতীয় ইনিংসে ৬৯। ওই সিরিজের পরের টেস্টে ফের ৫০। এরপর দেশের বাইরে লঙ্কাদ্বীপে বছরের তৃতীয় হাফ সেঞ্চুরি, ৯০ কপাল পড়ে হারারেতে। দুইবার নার্ভাস ৯০-এ কাঁটা পড়া লিটনের প্রথম সেঞ্চুরি অপেক্ষা করে শেষ হবে, এটাই তখন বড় প্রশ্ন। যে বছরটা লিটনকে দিয়েছে দুই হাত ভরে, সেই বছরেই দেখা পান প্রথম শতকের। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তুলে নেন কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, প্রথমের জন্য যেখানে অপেক্ষা ছিল ৬ বছরের, দ্বিতীয়র জন্য সেখানে লিটনের অপেক্ষা মাত্র ২৬ দিনের। চট্টগ্রামের পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন ক্রাইস্ট চার্চে, তাও আবার দল যখন হেরেছে ইনিংস ব্যবধানে। ২০২১ সালের পর থেকে লিটন কতটা বদলে গেছেন? পরিসংখ্যান বলছে শেষ এক বছরে ৯ ইনিংসে ব্যাট করা লিটনের গড়টা ৫০-এর বেশি। এ সময় ৫০ করেছেন ৬টি সেঞ্চুরি একজোড়া। ২০২১ পঞ্জিকা বর্ষে ৭ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে রান তুলেছেন তৃতীয় সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটে লিটনের এমন প্রত্যাবর্তনের পেছনের কারণ হিসেবে মনে করা হয় তার ব্যাটিং অর্ডারকে। ওপেনার হিসেবে শুরু করা এই ব্যাটার যখন ব্যর্থতার ভারে পর্যুদস্ত, তখন নাম্বার ৫-এ গিয়ে জন্ম নিলেন আরেক লিটন দাস। সাদা পোশাকে ক্রিকেটের রান বন্যা ছড়িয়ে যেভাবে এগোচ্ছেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চিন্তা কমল বই কী।